নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। 2024 সাল কেমন যেতে পারে সংখ্যাতত্ত্ব অনুযায়ী? এখানে আমি 12টা রাশির কথা এখানে বলছি না, সংখ্যাতত্ত্ব, অর্থাৎ সংখ্যাতত্ত্বটা গুরুত্বপূর্ণ বিষয় বা নিউমোলজি যেটাই বলুন। তো সেই নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2024 সাল কেমন যেতে পারে, এটাই আজকের আলোচনা থাকছে। আর এটা ওভারঅল সমস্ত রাশির জন্যই প্রযোজ্য। চলে আসি প্রথমেই 2024, মানে 2024। তো টোটাল যদি আমি যোগ করি হচ্ছে 8। 8 সংখ্যাটি আশা করি আপনারা জানেন, এটি শনি গ্রহকে নির্দেশ করে। শনি গ্রহ কি? শনি গ্রহ কর্মতে বিশ্বাস করে। শনি এমন একটি গ্রহ মানুষকে বলে তুমি কর্ম করো, তোমার জীবনে উন্নতি আসবে। শনি মানে বসে বসে আপনাকে প্রচুর ইনকাম করতে দেয় না, শনি আপনাকে কষ্ট করতে দেয়, শনি আপনাকে প্রচুর পরিশ্রম করায়, তার ফলে আপনি কিন্তু সেখানে ইনকাম হবে। তাহলে 2024 এটি 8 নাম্বার এলো, টোটাল নাম্বারটা যোগ করলে 8 হলো আপনার শনির সংখ্যা। শনি হলো এই বছরটিকে পুরো কন্ট্রোল করছে, এটা ভেবেই আপনাকে আগাতে হবে সংখ্যাতত্ত্ব অনুযায়ী। তো শনি গ্রহের কিছু রুলস আপনাদের সেই জন্যই তুলে ধরছি। যেমন বললাম, শনি গ্রহ সবসময় খাটতে পছন্দ করে, তাই যাদের খাটন্তে কাজ এখানে যেতে হয় ওখানে যেতে হয় বা বিভিন্ন ধরনের পরিশ্রমের কাজ, তাদের জন্য এই বছরটা কিন্তু খুবই ভালো। আরও একটা জিনিস বলে রাখি, যারা মানুষকে ঠকায় সেটা যে কোনো বিজনেস হতে পারে, মানে ধরুন যে দাম তার থেকে দাম বেশি নিয়ে নেয় বা ঠকিয়ে দেয় বা মানুষকে ভুল বুঝিয়ে ভুল জিনিস বিক্রি করে দেয়, এই ধরনের যারা আছেন এই বছরটা তাদের জন্য খুব সাবধান। আপনি হয়তো তাকে ঠকিয়ে দিলেন, কিন্তু তার 10 গুণ রিটার্ন আপনাকে কিন্তু এই বছরে আপনাকে পেতে হবে। কারণ শনি এমন একটি গ্রহ, আপনি যদি কাউকে ঠকান তো তার বিরুদ্ধে আপনাকে রিটার্ন আপনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে পেতে বাধ্য। এছাড়া 2024 সালে শনি এমন একটি গ্রহ, শনিকে আমরা বলি ন্যায়ের গ্রহ। 2024 সালে শনিদেব যাদের পুরনো প্রেম, একটা দীর্ঘদিনের পুরনো প্রেম, যে প্রেমের মধ্যে সততা আছে, সেই প্রেম কিন্তু আবার ফিরে আসতে পারে, তার জীবনে আবার ফিরে আসতে পারে। এবং 2024 যারা দীর্ঘদিন ধরে হয়তো কোনো কারণে দুজন দুজনের সাথে ডিটাচ ছিলেন, যাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই ভালোবাসা আবার জোড়া লাগার জায়গা তৈরি হবে। কারণ দেখুন, শনি প্রথম থেকেই বলছি ন্যায়ের কারক গ্রহ। এখন যদি এখানে যোগ করে রাহুর সংখ্যা আসতো, সেক্ষেত্রে বলতাম যে নতুন প্রেম জোগাড় হলো বা নতুন ভালোবাসার জোগাড় হলো, কিছুদিন চললো, তারপরে সেই ভালোবাসা আবার আলাদা হয়ে গেল। কিন্তু যেহেতু শনির বছর, প্রেমের ক্ষেত্রেও ঠিক সেম, নতুন প্রেম নয়, যাদের দীর্ঘদিনের পুরনো প্রেম, কোনো ভুল বোঝাবুঝি কোনো কারণে আলাদা হয়ে গেছিলেন, তাদের জীবনে আবার ফিরে আসার জায়গা কিন্তু একটা এখানে দেখা দিচ্ছে। এবার চলে আসি, যারা লোহা রিলেটেড বিজনেস করেন, যারা আছে মাটির নিচে যে জিনিসগুলো পাওয়া যায় সেই রিলেটেড বিজনেস করেন, যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন, তাদের জন্য এই বছরটি কিন্তু অতি উত্তম বা অতি ভালো। তারা যদি সঠিকভাবে ন্যায়ভাবে যে আমি লাভ কম রাখবো কিন্তু আমি সেল বেশি করব, তাদের জন্য কিন্তু একটা অতি উপযুক্ত একটা বছর 2024, তাদেরকে অনেক কিছু দিয়ে যাবে। আর 2024-এ প্রতিটা মানুষের জন্যই বলছি, যেহেতু শনির বছর, তো শনি দেব আমরা জানি যে যদি পুরনো ঘটনা ঘাটি সেখানে তিনি আছে, মানে একটি পা তার আছে হ্যান্ডিক্যাপ টাইপের ছিল বা একটি পা তার ঠিকঠাক চলতো না, সেই জন্য এই 2024-এ মানুষকে সেবা করুন, দুস্থ মানুষ গরিব মানুষকে সেবা করুন যতটা পারুন, আপনার সাধ্য অনুযায়ী আপনি তাদেরকে খাওয়ানো কিছু খাইয়ে দিন। তবে টাকা দিয়ে বলছি না সাহায্য করতে, আপনার সাধ্য মতো অসুস্থ ব্যক্তিকে কিছু ওষুধ কিনে দিন, আপনার সাধ্য মতো কোনো ধর্মীয় স্থানে কিছু পয়সা ডোনেট করুন বা কিছু কিনে দিন, তাতে কিন্তু আপনার জীবনে যে কালো ছায়া সেটা ধীরে ধীরে সরে গিয়ে আপনার জীবনে কিন্তু কিছু গোল্ডেন টাইম অবশ্যই আসবে 2024-এ। তাহলে 2024 কিন্তু শুধু 2024 নয়, 2024-এ আপনার জীবনে পরিবর্তনের একটা সূত্র আপনাকে ধরিয়ে দিলাম। অর্থাৎ আপনাকে যারা একদম
আছে, গরিব মানুষ যার সত্যিই প্রয়োজন, সেরকম মানুষকে আপনি হেল্প করুন, দেখবেন শনিদেব আপনাকে অবশ্যই কৃপা দেবে এবং সেই কৃপার মাধ্যমে আপনার জীবনে কিন্তু গোল্ডেন টাইম আসতে বাধ্য। তা 2024 সালে এই ছিল একটা টোটাল ছোট্ট আলোচনা, বড় আলোচনা আসছে এক সপ্তাহের মধ্যেই দিচ্ছি আমি, সেখানে বিভিন্ন রাশি ধরে বলবো। তো ছোট্ট একটা আলোচনা নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2024 সাল কেমন যেতে পারে আপনার জীবনে। তো এই ছিল আজকের আলোচনা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।